জামাতের উত্থান জিয়াউর রহমানের হাতে, কারণ এই জামাত এরা ছিল যুদ্ধ অপরাধী। যখন পাকিস্তানি হানাদার বাহিনী 1971 সালে এই বাংলাদেশে গণহত্যা চালায়, মেয়েদেরকে ধরে ধরে সেনা ক্যাম্পে নিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার করে, সারা বাংলাদেশে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে, সমস্ত গ্রামের মানুষকে নির্বিচারে হত্যা করে, লুটপাট করে। জামাত ইসলামী যারা তাদের লোকজন, তারাই ছিল সেই সময় এদের দোসর। এদের দ্বারাই আলবদর বাহিনী, রাজাকার বাহিনী, বিভিন্ন বাহিনী করে নিয়ে এরাই পাকিস্তানি হানাদার বাহিনীকে গ্রামের পথ দেখিয়ে গ্রামে গ্রামে নিয়ে যায়, মা বলদরকে ধরে ধরে তাদের হাতে তুলে দেয়। সেই যুদ্ধ অপরাধীর স্বাধীনতার পর জাতির পিতা যখন আমাদের সংবিধান দিয়েছিলেন, সেই সংবিধানে যুদ্ধ অপরাধীদের বিচারের ব্যবস্থা যেমন তিনি করেছেন, তাদের কোনো ভোটের অধিকারও ছিল না, তাদের দল করবার অধিকারও ছিল না। আর তারা তো অনেকেই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে পাকিস্তানেও চলে গিয়েছিল, কেউ বিদেশে চলে যায়, আর যারা দেশে ছিল তারা সকলেই তখন আন্ডারগ্রাউন্ডে, যে সর্বহারা পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, বিভিন্ন যে আন্ডারগ্রাউন্ড দল ছিল সেই দলের সাথে ভিড়ে যায়। আর সেই সময় ছাত্রলীগ ভেঙে যখন জাসদের সৃষ্টি হয়, এই জাসদের সাথেই এরা যুক্ত হয়ে যায়, যে কারণে যতদিন জাতির পিতা বেঁচেছেন জাসদ যত মিটিং করতো, বড় বড় মিটিং হতো, তাদের টাকা পয়সার অভাব হতো না। যেই 75-এ জাতির পিতাকে হত্যা করলো তখন তাদের গুরুত্ব কমে গেল, তখন আর তাদের লোকও নেই, অর্থও নেই, কারণ তখন রাজাকাররা সুযোগ পেয়ে গেছে। জিয়াউর রহমান ওই সংবিধান মার্শাল অর্ডিন্যান্সের মাধ্যমে সংবিধানের 12 ধারা বিলুপ্ত করে দেয়, 38-এর যে অংশ এদের ভোটের অধিকারের ছিল না বা দল করার অধিকার ছিল সেটা সংশোধন করে দেয়, এবং ভোট কারচুপির মধ্য দিয়ে যে সংসদ গঠন করে সেই সংসদে এই আইন পাশ করে। মন্ত্রী যারা স্বাধীনতা বিরোধী, সেই শাহাজিদ যে পাকিস্তানের প্রতিনিধি হয়ে জাতিসংঘে যায় বাংলাদেশের বিরুদ্ধে, তাকেই মন্ত্রী প্রধানমন্ত্রী বানায় জিয়াউর রহমান, আর সে তো রাষ্ট্রপতি। তাছাড়া সেই জয়পুরহাটের আব্দুল আলিম একই দিনে 150 মানুষকে যে হত্যা করেছিল, বা মুক্তিযোদ্ধাদের, সেই আব্দুল আলিম থেকে শুরু করে আরও যত রাজাকার, অত সব নাম এখন বলার সময় নেই, কিন্তু তাদেরকে মন্ত্রী উপদেষ্টা নানাভাবে এই লাখো শহীদের রক্তরঞ্জিত পতাকা তুলে দেয় যুদ্ধ অপরাধীদের হাতে। এরপর খুনিদেরকে তাদের বিচার হবে না। আজকে যখন কারো আপনজন মারা যায়, কেউ মারা যায়, তখন যখন আমার কাছে বিচার চায়, তখন আমার ভিতরে এটি এই প্রশ্নটাই জাগে যে আমি এই যে পরস্তাপস এখানে বসে আছি, বা আমাদের যারা আছে 15 আগস্ট হারিয়েছি আমরা, আমাদের তো কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার, আমার তো মামলাও করতে পারিনি, মামলা করার অধিকার নাই, কারণ যা জিয়াউর রহমান তাদের ইন্ডেমনিটি দিয়ে গেছে, সংবিধান সংশোধন করে তাদেরকে সেই সুযোগ দিয়ে গেছে, আইন করে দিয়ে গেছে, তাদের বিচার হবে না, পুরস্কার করেছে, বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়েছে। এখন আমি জানি আমরা তখন বাইরে পোল্যান্ডে যখন একজন কিলারকে তার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল, তারা তাকে গ্রহণ করে নাই, বলেছিল যে শেখ মুজিবের ঘাতক, আমরা আমাদের দেশে তাকে কোনো ডিপ্লোম্যাটিক পদ দেব না। এরকম বহু দেশ তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আর সেই খুনিদের কি তারা মদত দিয়েছে, সাপোর্ট দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, পুরস্কৃত করেছে? এই জিয়াউর রহমান